কেমন জানি চেনা চেনা লাগতেছে তাই না মনে হচ্ছে না গানটা অনেকবার শুনছেন কিন্তু কোন গান এটা সেটা ধরতে পারতেছেন না কোনো সমস্যা নাই আমি তো আছি সহজ করে দিচ্ছি এইবার চিনে ফেলছেন বাংলা ভাষায় হিন্দি গান বলিউডে গানটার নাম দেওয়া হয়েছে দোতারা দোতারা চাচা শুনেন না না চাচা না গানটার নাম শুধু দোতারা না না ভাই এইটাও না সুন্দরী কমলা হয়ে গেছে দোতারা যা বুঝতেছি বলিউড বাংলা ভাষায় মজা পেয়ে গেছে ইদানিং প্রায় বলিউডে বাংলার হিন্দি ভাষার কম্বিনেশনে গান শোনা যাচ্ছে ঐতিহ্যবাহী বাংলা গানগুলোর সাথে হিন্দি মিক্স করা হচ্ছে ওই যে আমাদের বাদশা ভাই গেন্দা ফুল ভাইরাল করলো এরপর তো একে একে অনেকগুলো গানই বের হয়েছে আর এইবার সুন্দরী কমলা হয়ে গিয়েছে দোতারা আমি দোতারা বাজাইতে পারি না নামটা আবার পুরোপুরি দোতারাও না দোতারা গানটার মধ্যে কিন্তু বাংলা লাইনে একটাই ভালো করিয়া বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে কিন্তু গানের মিউজিক ভিডিওর ভিতরে দেখি সুন্দরী কমলার নাচানোর বদলে গোসল করাইতেছে সুন্দরী কমলা নাচে এরকম লিরিক্স এর মধ্যে দেখি কোথা থেকে আবার গোজামিল মাইরা ডোরেমন কার্টুনের ক্যারেক্টার গুলোর ঢুকায় দিছে নবিতার তো আর খাইয়া দেয়া কোনো কাজ নাই পুরা গানটার লিরিক্সই কেমন জানি গোজামিল টাইপের গানটার এক প্যারার সাথে অন্য প্যারার কোনো মিল মহাব্বতি নাই এক একটা প্যারা এক এক ধরনের এক এক মিনিং দেখছেন অবস্থা সুন্দরী কমলারে নাচতে না দিয়া কাডেল করতে চাইতেছে মানে কোথায় কাডেল আর কোথায় নাচ কিসের মধ্যে কি নাচাইতে নাচাইতে কাডেল ফোন ভি লাগানা কমলা নাচ বন্ধ করে এবার ফোনে লাগাবে আই মিন কল দিবে গানটার এত সুন্দর একটা নাম দিছে দোতারা কিন্তু পুরো গানটার মিউজিক ভিডিওর মধ্যে আমি কোনো জায়গায় এই দোতারার অস্তিত্ব খুঁজে পাই নাই এটা বড়ই আফসোসের কথা মানে শ্রুতি মধুর একটা বাংলা শব্দ পাইছে আর মাইরা দিছে দেখি দোতারা বাজাও পুরো গানটার মধ্যে বাংলা লিরিক্স এর অর্থ ছিল আকাশ আর হিন্দি লিরিক্স এর অর্থ ছিল পাতাল মানে দুইটা দুই এলাকার বাসিন্দা আবার অনেক জায়গায় লিরিক্স এ বাংলা আর হিন্দি ভাষা একসাথে মিক্স করা হয়েছিল যেগুলো হয়ে গেছে পুরাই বেতালা মিঠুন দাদা একটু বুঝায়া বলেন সুর হলো মাতা আর তাল হলো পিতা আর যারা বেতালা তারা অনাথ দেখেন অবস্থা কিভাবে বাজাবো বলেন আপনারা তো পুরো মিউজিক ভিডিওতে কোনো দোতারাই রাখলেন না একদিক দিয়ে কিন্তু আবার ভালোই হয়েছে আমাদের টিকটকাররা তাদের নতুন কন্টেন্ট পেয়ে গিয়েছে কারণ এই গান এখন থাকবে টিকটকে ট্রেন্ডিং এ এক আর দুই এবার আসল কথা বলি এই গানটার মধ্যে জুবিন নটিয়াল আর পায়েল দেবের কণ্ঠ ভালোই ছিল গানটা শ্রুতি মধুরও বটে তবে গানটা শুনতে আপনার ততক্ষণ পর্যন্ত ভালো লাগবে যতক্ষণ না পর্যন্ত আপনি দুইটা ভাষার অর্থ প্রপারলি বুঝবেন মানে একটা ভাষায় এক অর্থ আরেকটা ভাষায় যে একদম দুম করে পাল্টায় আরেক অর্থ হয়ে যাবে এই দুইয়ের প্যাচে পরে এই সঙ্গীতটা আপনার মাথায় লাগায়া দিবে একটা দুঃখের বিষয় হচ্ছে এই গানটার মধ্যে বাংলা যে লাইনটা অর্থাৎ বাংলা যে লিরিক্সটা সেই লিরিক্সে অরিজিনাল যে রাইটার তাকে কোনো প্রকার কোনো ক্রেডিট দেওয়া হয় নাই পুরা গানটার লিরিক্স এর ক্রেডিট দিয়ে দেওয়া হয়েছে আমাদের ভাইউ নামের এক ভাইকে মানে আমাদের ভাইউ ভাই পুরো গানটাই নিজের নামে একদম কোপ দিয়ে দিয়েছে চিটিং করতা হ্যায় তো যাই হোক বাংলা ভাষার এখন বিশ্বব্যাপী বিস্তর চর্চা হচ্ছে এই বিষয়টা প্রত্যেকটা বাঙালির কাছেই ভালো লাগার মতো এভাবেই বাংলা ভাষা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক বিশ্বের সবাই জানুক যে বাংলা নামের একটি শ্রুতি মধুর ভাষা রয়েছে দোতারা বাজাতে বাজাতে এখন চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব জলদি